আমাকে মুসিদ বলবে আপনি অপু বিশ্বাসের জীবন ফোন ধরবেন না, কখনো কোনোদিন ফোন ধরবেন না, ওই যে সময় তার বাচ্চা নিয়ে যখন টেলিভিশন আসে বা যে ঘটনাটা তখন করে। হ্যাঁ ভিউয়ার্স, শুনতে পেলেন, এবার কিন্তু বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সুপারস্টার এবং জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের সম্পর্ক বিয়ে অপু বিশ্বাস বুবলি অনেক কিছু নিয়েই কিন্তু গোপন তথ্য ফাঁস করে দিলেন প্রযোজক এবং পরিচালক ইকবাল, যিনি বরাবরই দাবি করে থাকেন তিনি শাকিব খানের বন্ধু। তবে শাকিব খানের সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্ক ছিল এটি আমাদের সকলেরই জানা। অন্যদিকে এই ইকবাল আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যেটি হচ্ছে যে শাকিব খান যখন চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ হয় সেইকালীন, অর্থাৎ সেই সময়ে ইকবাল তাকে বিচ্ছেদটি না ঘটানোর জন্য পরামর্শ দেয়, যেই পরামর্শটি কোনোভাবেই আমলে নেয়নি চিত্রনায়ক শাকিব খান। আবার অন্যদিকে শাকিব খান সম্পর্কে তিনি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, চিত্রনায়ক শাকিব খান অপু বিশ্বাসের জন্য কাঁদে, যেটি তিনি নিজের সাক্ষী। তবে সেই কাঁদাটি কি বর্তমান সময়ে নাকি অপু বিশ্বাসের সঙ্গে বা অপু বিশ্বাসের জন্য আগে কেঁদেছে, আমরা একটু শুনতে চাই প্রযোজক এবং পরিচালক ইকবাল শাকিব খান সম্পর্কে আর কি গোপন তথ্য তিনি ফাঁস করলেন। অপু বিশ্বাসকে শাকিব খান ছাড়ুক সেটা আমি কখনোই চাইনি। আমি যখন শাকিব খান সাইন করবে তখন আমি শাকিবের হাতে পায়ে বসলাম যে আপনি কিন্তু ভুল করতেছেন। এবার যেটি শুনতে পেলেন প্রযোজক পরিচালক ইকবাল, যেটি বললেন যে শাকিব খানের সঙ্গে যখন অপু বিশ্বাসের বিচ্ছেদ হয়, অর্থাৎ শাকিব খান যখন বিচ্ছেদের কাগজে সাইন করে, তখন কিন্তু ইকবাল সেটি প্রতিবাদ করেছিল এবং তিনি অনুরোধ করেছিল শাকিব খানকে যাতে করে অপু বিশ্বাসকে যেন ডিভোর্স না দেয়, যেটি নিয়ে আবার আরেকটি বিষয় ইকবাল যেটি বলেছে যে অপু বিশ্বাসের সঙ্গে যখন শাকিব খানের তফাত তৈরি হয় বা বিচ্ছেদের তৈরি হয়, তখন কিন্তু শাকিব খান ইকবালকে একটি অনুরোধ করেছিল এবং যেটি বলেছিল যে যাতে করে অপু বিশ্বাসের সঙ্গে ইকবাল কোনো প্রকার যোগাযোগ না করে। কিন্তু অপু বিশ্বাস ইকবালকে অনেকবার ফোন দিয়েছে, যেটি ইকবাল তিনি বারবার তার কথায় তিনি বলছেন যে আমাকে অনেকবার ফোন দিয়েছিল অপু বিশ্বাস, কিন্তু শাকিব খানকে সামনে রেখে যদি জিজ্ঞেস করা হয় শাকিব কোনোভাবেই অস্বীকার করতে পারবে না বলেও কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইকবাল। তো অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের বিচ্ছেদ না হয় এটি কিন্তু ইকবাল চেয়েছিল, এটি কিন্তু ইকবালের বক্তব্য। অন্যদিকে অনেকে কিন্তু ইকবালকে কিন্তু সন্দেহ করেছিল যে শাকিবের সঙ্গে যখন অপু বিশ্বাসের বিচ্ছেদ হয় সেই সময় ইকবালের সঙ্গে কিন্তু শাকিব খানের একটি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং অনেকেই একটি কথা বলেছিল যে ইকবাল শাকিব খানকে নিশ্চয়ই কোনো ভালো পরামর্শ দেয়নি কিংবা অপুর সঙ্গে শাকিবের বিচ্ছেদের পিছনে ইকবাল দায়ী রয়েছে। তবে এবার কিন্তু তিনি চ্যানেল 24 একটি বেসরকারি টেলিভিশনের চ্যানেলের সামনে এসে কিন্তু তিনি কড়াভাবে তিনি কিন্তু সেই জিনিসটি প্রকাশ করেছেন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যেটি বারবার তিনি বলছিলেন যে চিত্রনায়ক শাকিব খান এখনও চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্য কাঁদে। সে কাঁদার প্রসঙ্গটি কী এবং আসলে কী কাঁদে, আমরা একটু ইকবালের মুখ থেকে সেই বিষয়টি শুনতে চাই। আমি যতটা চেষ্টা করছি আমি সম্পূর্ণ টিকা দেওয়ার জন্য, আজকে তোমার এখানে ক্লিয়ার করলাম, বাট এটা উল্টাটা হয়েছে। অনেকে ভাবছে যে আমি মনে হয় শাকিব আর অপুর সাথে আমি না, কখনোই না, কারণ আমি জানি একটা সংসার ভাঙা একটা মসজিদ ভাঙা এক সমান। তবে ইকবাল যেটি বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলছেন যে আমি অনেকবারই চেয়েছি যাতে করে অপু এবং শাকিব খানের সংসারটি না ভাঙে, সেই জন্য তিনি যত প্রকার চেষ্টা দরকার কিংবা শাকিব খানকে বোঝানোর দরকার তিনি বুঝিয়েছেন, কিন্তু মূলত শাকিব খান কিন্তু সেই বিষয়টি কোনোভাবেই আমলে নেয়নি। কিন্তু যেটি হচ্ছে ইকবালের যে কথাটি সেটি হচ্ছে যে আমি তাকে বুঝিয়েছি, তাকে নিষেধ করেছি সংসার না যাতে ভাঙে সেজন্য চেষ্টা করেছি, অথচ এখন মানুষ বা সাধারণ অডিয়েন্স কিন্তু অনেকেই ধরে নেয় যেহেতু শাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু ছিলাম আমি, শাকিব খানের সঙ্গে চলাফেরা একই সঙ্গে প্রোডাকশন করা সব কিছুর সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম, যে কারণে মানুষ কিন্তু মনে করে যে ইকবাল আসলে শাকিব খানের এই যে সংসার ভাঙার বিষয়টি এটির জন্য দায়ী। অর্থাৎ অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের সংসারটি ভাঙুক
ইকবাল আরেকটি বিষয় তিনি বলেছেন যে আমি বরাবরই বিশ্বাস করি যে মন ভাঙা আর মসজিদ ভাঙা বা কারো সংসার ভাঙা আর মসজিদ ভাঙা ও সমান। তিনি কিন্তু সেই বিষয়টিও কিন্তু টেনে নিয়ে আসছেন। তো তারপরেও কেন সংসার ভেঙেছে, সত্যিকারভাবে কি আসলেই শাকিব খানকে নিষেধ করার পরে শাকিব খান এই কাজটি করেছেন, কিংবা শাকিব খান ইকবাল যখন এই কথাগুলো বলছেন একটি বেসরকারি চ্যানেলে, তখন তো আসলে শাকিব তার সঙ্গেও সামনে উপস্থিত ছিলেন না বা অন্য কেউ ছিলেন না। তো এই বিষয়টি আমরা একটু আরেকটু স্পষ্ট হতে চাই যে ইকবালের এই কথার প্রসঙ্গটি টেনে যে আসলে শাকিব অপুর বিচ্ছিন্নের বিষয়টি কি ঘটেছিল। অনেকে ভাবছে যে আমি মনে হয় শাকিব আর অপুর সাথে, না কখনোই না, কারণ আমি জানি একটা সংসার ভাঙা একটা মসজিদ ভাঙা এক সমান। তো নিশ্চয়ই ভিউয়ার্স শুনতেই পেলেন যে ইকবাল প্রযোজক পরিচালক ইকবাল কি বলেছেন যে তিনি অনেকবার চেষ্টা করেছেন যাতে করে সংসারটি না ভাঙে এবং শাকিবকে সেই পরামর্শই তিনি দিয়েছিল। কিন্তু যারা শাকিবিয়ান শাকিব ভক্ত বা অপুভক্ত যারা আছেন বা সাধারণ মানুষ যারা আছেন এই বিষয়ের দিকে যাদের দৃষ্টি আছে তারা অনেকেই ইকবালকে এই প্রসঙ্গে দুষেছেন। কিন্তু ইকবাল যেটি বারবারই তিনি চ্যালেঞ্জ করছেন যে আসলে আমার সঙ্গে কোনো সম্পৃক্ততা বা এই বিচ্ছিন্নর বিষয়ে আমি আসলে কিছু জানি না, তবে আমি কখনোই চাইনি যে যাতে করে অপু এবং শাকিবের সংসারটি ভাঙে, এমনটাই কিন্তু তিনি বারবার আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন যে তার অডিও রেকর্ডের মাধ্যমে আমরা কিন্তু সেই তথ্যটি বের করে আনার চেষ্টা করেছি। তো তারপরে তিনি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু প্রদান করেছেন, আমরা একটু শুনতে চাই। সংসারকে জোড়া লাগানো একটা মসজিদকে জোড়ানো এক সমান, আল্লাহ তাআলা এই জ্ঞানটা আমাকে দিয়েছে। তো ভিউয়ার্স যেটি শুনতে পেলেন, যেটা আমি বলছিলাম এর আগেই যে শাকিব খানের সঙ্গে অপবিশ্বাসের এই বিচ্ছিন্নর বিষয়টি কোনোভাবেই প্রযোজক পরিচালক ইকবাল চায়নি যাতে করে তাদের এই বিচ্ছিন্নটি হয়, কিন্তু তারপরেও কিন্তু সেই বিচ্ছিন্ন হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখেছি যে অনেকেই দোষারোপ করেছেন যেহেতু ইকবাল শাকিব খানের খুব কাছের মানুষ ছিল যে ইকবাল হয়তো জেনে শুনে বা শাকিবকে অপবিশ্বাসের সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টিতে সহযোগিতা করেছে। তবে অনেকদিন পরে কিন্তু ইকবাল প্রযোজক পরিচালক ইকবাল কিন্তু সেই বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছে। আরেকটি বিষয় আমরা দেখেছি যে এখানে উপস্থাপক যিনি রয়েছেন তিনি কিন্তু একটি বিষয়ে প্রসঙ্গ টেনে কিন্তু কথা বলেছেন যে শাকিব যখন কারোর প্রতি ভালো লাগা হয় ভালোবাসা হয় তখন শাকিব কান্নাকাটি করে বা বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু তিনি চেষ্টা করেন সেই মানুষটির মন জয় করার জন্য, অর্থাৎ সম্পর্কে জড়ানোর জন্য। এই কথাটি বিভিন্ন সময়ে কিন্তু গুঞ্জন উঠেছে। তো এখানে কিন্তু যখনই উপস্থাপক ইকবালকে প্রশ্ন করেন এই কান্নাকাটির বিষয় নিয়ে তখন এখানেও কিন্তু ইকবাল প্রযোজক পরিচালক ইকবাল কিন্তু একটি জিনিস বলেছে যে হ্যাঁ আমি নিজেও দেখেছি যে অপবিশ্বাসের জন্য শাকিব খান কেঁদেছে, তবে সে কান্নার বিষয়টি আসলে কতটা সত্যতা সেটি আসলে আমরা পাইনি, তবে এটি হতেই পারে কারণ আমরা অনেক সময় এই গঞ্জটি শুনেছি যে শাকিব এই বিষয়গুলো করে। কারণ চিত্রনায়িকা বুবলিও কিন্তু এমনটাই অভিযোগ তুলেছিলেন যে শাকিব খান তাকে ইমোশনালি ব্রেকমেল করেছে, তিনি পারিপার্শ্বিকভাবে বা সাংসারিকভাবে শান্তিতে নেই যে কারণে তিনি একটা ভালো বন্ধু চায় একটা সংসার চায়, এভাবে শাকিব বুবলিকে বাইস্ট করেছিল এমনটা কিন্তু বুবলি কিন্তু সেটি অভিযোগ করেছিল। তো ভিউয়ার্স আসলেই কি চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা অপবিশ্বাসের এই বিচ্ছিন্ন বিষয়টি ইকবাল দায়ী বলে আপনার কতটুকু মনে হয়, কিংবা তার আশেপাশে থাকা কোনো মানুষের কুপরামর্শে কি আসলে শাকিব খান সেটি করেছে নাকি স্বজ্ঞানে করেছে এটি নিয়ে আপনাদের মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। অন্যদিকে চিত্রনায়িকা অপবিশ্বাসকে বিচ্ছেদ করে অর্থাৎ অপবিশ্বাসের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে চিত্রনায়িকা বুবলির সঙ্গে সম্পর্কে জড়ানো, পরবর্তীতে বিয়ে, হ্যাঁ আবার এই দুজন মানুষের সঙ্গে একই ধরনের ঘটনা, এই বিষয়গুলো নিয়ে আসলে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।